যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যে জিআইএস ক্লাসের দ্বিতীয় ক্লাসটি চলছিল সেটি হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যায়। মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি ক্লাসটি নতুন করে ওই ক্লাসটির পর আমার ওই ক্লাসের যে কন্টিনিউয়েশন পার্টটা সেটা আমি এই ক্লাসে আজকে শুরু করছি। তো আমরা ওই অংশটাতে মানে এই ক্লাসের ওই অংশটাতে আমরা যেখানে আমরা যেটা জিনিসটা পড়ছিলাম যে জিও রেফারেন্সিং কী, সেখানে জিও রেফারেন্সিংয়ের আমরা ডেফিনেশন দেখেছিলাম যে কোনো ম্যাপকে যদি আমি কিছু নোন বা কিছু পরিচিত অক্ষাংশ দাগিমাংশ দিয়ে জিআইএস সফটওয়্যারে রেজিস্ট্রেশন করি, সে জিআই পরিচিত অক্ষরেখা দাগিমাংশের সাহায্যে জিআইএস সফটওয়্যারে রেজিস্ট্রেশন করার পদ্ধতি হচ্ছে জিও রেফারেন্সিং। তো ওই বিষয়টি আজকে আমি পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয়টি কী বা বিষয়টি কী হতে চলেছে সেটা আমি আজকে এই মুহূর্তে জানব। ঠিক আছে, তো জিও রেফারেন্সিং কী সেটা জানার জন্য আমি এখানে কিউজিআই সফটওয়্যারে একটি ভেক্টর লেয়ার খুলেছি এবং ভেক্টর লেয়ার খোলার সাথে সাথে এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভেক্টর লেয়ার, এই লেয়ারটা হচ্ছে একটা ভেক্টর লেয়ার। যে আমি ভেক্টর লেয়ারটা দেখার সাথে সাথে দেখব আমি এখানে লেয়ারটা ল্যাটিচুড এবং লংগিচুড দেখতে পাচ্ছি এই অংশটাতে। এখানে আমরা এইখানটা খেয়াল রাখবো, কোঅর্ডিনেট বলে লেখা আছে যে ল্যাটিচুড লংগিচুড। যদি আমি মাউসটা আমি ম্যাপের যেখানেই নিয়ে যাই না কেন আমি দেখব কি এই জায়গাটার ল্যাটিচুড এবং লংগিচুড কিন্তু পরিবর্তন হচ্ছে, আমি সেটা লক্ষ্য করতে পারছি ল্যাটিচুড লংগিচুড এখানে পরিবর্তন হচ্ছে। তার মানে এই ডেটাটা বা এই ম্যাপটা হচ্ছে জিও রেফারেন্স এই ম্যাপটা হচ্ছে স্প্যাশিয়াল ডেটা, অর্থাৎ ল্যাটিচুড লংগিচুড দিয়ে আমি ডেটাটাকে প্রকাশ করছি, যেখানে নিয়ে যাই না কেন ল্যাটিচুড লংগিচুডের পরিবর্তন দেখতে পাবো। কিন্তু এখন এখানে আমি একটা ম্যাপ অ্যাড করতে চলেছি, সেই জিনিসটাতে কী হতে পারে, নতুন আমি একটা ম্যাপ আমি টোপোশিট এখানে অ্যাড করবো সেখানে কী হতে পারে সেটা আমি দেখব। ঠিক আছে, আমি কী করেছি, আমি ওই সফটওয়্যারের মধ্যে আমি একটা টোপোশিট অ্যাড করেছি। আমি টোপোশিটের ওখানে যাই দেখব কোঅর্ডিনেট সিস্টেম এখানে কি দেখব কি এখানে কিন্তু ল্যাটিচুড লংগিচুড শো করছে না। আমি তো আশা করি দেখতে পাচ্ছি এখানে আমি কী দেখছি, এখানে আমি দেখছি এখানে কিন্তু কোনো অক্ষরেখা বা দাগিমা রেখা শো করছে না, তার বদলে কিছু নাম্বার শো করছে যে নাম্বারটা একদমই আননোন নাম্বার, এবং সেই নাম্বারটার কিন্তু কোনো ল্যাটিচুড বা লংগিচুডিনাল ভ্যালু নয়, এটা জাস্ট এমনি একটা নাম্বার যার কোনো কিন্তু কোনো মূল্যায়ন হয় না, বা নাম্বারটা কিন্তু ল্যাটিচুড লংগিচুড নয়। তার মানে আমি যেটা বলতে চাইছি যখন সফটওয়্যারে আমি একটা টোপোসিটকে এখানে অ্যাড করলাম বা টোপোসিটকে আমি সফটওয়্যারের মধ্যে নিয়ে এলাম, তখন কিন্তু তার ল্যাটিচুড লংগিচুড কিন্তু শো করছে না, অর্থাৎ এই সফটওয়্যার কিন্তু এই পার্টিকুলার টোপোসিটটার ল্যাটিচুড লংগিচুড কিন্তু চিনতে পারছে না। তাহলে আমাকে কী করতে হবে, সফটওয়্যারকে আমাকে চেনাতে হবে যে এর ল্যাটিচুড এবং লংগিচুড কী। বুঝতে পারলাম কী বলতে চাইছি, আমি বলতে চাইছি যে টোপোসিটটা অ্যাড করার আগে যখন আমি আগের ম্যাপটা অ্যাড করেছিলাম তখন কিন্তু ম্যাপের এই পার্টিকুলার এই জায়গাটাতে ম্যাপটার এক্স্যাক্টলি ল্যাটিচুড এবং লংগিচুড কিন্তু দেখাচ্ছিল, কিন্তু এখন যখন আমি ওই ম্যাপটা বাদ দিয়ে একটা নতুন টোপোসিট আমি অ্যাড করলাম তখন কিন্তু এখানে কিন্তু কোনো ল্যাটিচুড লংগিচুড শো করছে না, একটা আননোন ভ্যালু শো করছে যেটা কোনো ভ্যালুর কোনো বেস নাই বা ভ্যালুটার কোনো মূল্য নাই আমাদের কাছে। তো আমাকে কী করতে হবে, এই টোপোসিটের ল্যাটিচুড লংগিচুড কী সেটা সফটওয়্যারকে আমাকে চেনাতে হবে। এই চেনানোর যে প্রসেসটা সেই প্রসেসটার নামই হচ্ছে জিও রেফারেন্সিং। অর্থাৎ এখানে আমি কী করব, এই ম্যাপটাকে আমি সফটওয়্যারের মধ্যে রেজিস্টার করব। সেখানে আমি সফটওয়্যারকে বলবো যে এই টোপোসিটটার ল্যাটিচুড লংগিচুড হচ্ছে এইটা, তাহলে তুমি বলো যে টোপোসিটটার বাকি অংশে ল্যাটিচুড লংগিচুড কত। তো জিও রেফারেন্সিং পদ্ধতিটা মানে ব্যাপারটা কী না, রেজিস্ট্রেশন অফ এ ম্যাপ ইন এ জিআইএস সিস্টেম বাই ইউজিং সাম নোন কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ কিছু পরিচিত, মানে আমি পরিচিত কেন বারবার কথাটা কেন বলছি, নোন কথাটা বা পরিচিতর কথাটা কেন বলছি, এই কারণে বলছি যখন আমরা এটাকে জিও রেফারেন্স করব মিনিমাম চারটে নোন কোঅর্ডিনেট বা চারটে নোন ল্যাটিচুড লংগিচুড আমাকে জানতে হবে। চারটে নোন ল্যাটিচুড লংগিচুড মানে আমি যদি এই টোপোসিটটাকে ধরি তাহলে টোপোসিটের এই কর্নারের ল্যাটিচুড লংগিচুড, এই কর্নারের ল্যাটিচুড লংগিচুড, এই কর্নারের ল্যাটিচুড লংগিচুড এবং এই কর্নার, এই চারটে কর্নারের ল্যাটিচুড লংগিচুড যদি আমি সফটওয়্যারকে বলে দিই যে সফটওয়্যার তোমাকে আমি এই চারটে কোণের ল্যাটিচুড লংগিচুড আমি ইনপুট হিসাবে দিলাম, এবার তুমি কি করবে, এই ম্যাপটাকে তুমি রেজিস্টার করে তুমি এই ম্যাপের আমি যেখানে যাই না কেন তার ল্যাটিচুড লংগিচুড তুমি শো করবে। অর্থাৎ এই চারটে ল্যাটিচুড লংগিচুড, এই চারটে কোণের ল্যাটিচুড লংগিচুডের রেসপেক্টে
ও সফটওয়্যার কী করে, আমাকে বাকি অংশের ল্যাটিচুড লংগিচুড কী হবে সেটা কিন্তু আমাকে অটোমেটিক্যালি সে কিন্তু প্রোভাইড করে। এটাই হচ্ছে জিও রেফারেন্সিংয়ের সুবিধা। অর্থাৎ যে কোনো ম্যাপ প্রাথমিকভাবে আমরা হাতে পাওয়ার সাথে সাথে সফটওয়্যারে সেটাকে রেজিস্ট্রেশন করব বা সফটওয়্যারে সেটাকে আমি জিও রেফারেন্স করব। রেজিস্ট্রেশন করার পদ্ধতি হচ্ছে জিও রেফারেন্স করা। সেখানে আমরা কী করব, একটা টোপোসিটের চারটে কোণ, 1, 2, 3, 4 মিনিমাম চারটে কোণের ল্যাটিচুড লংগিচুড আমাকে সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে। তারপর তার ফলে কী হবে, সফটওয়্যার এই চারটে কোণের রেসপেক্টে আমার মাঝের ল্যাটিচুড লংগিচুড কী হবে সফটওয়্যার কিন্তু সেটা আমাকে আইডেন্টিফাই করে দেবে। বুঝতে পারলাম? এবার চারটের বেশিও নিতে পারি আমি, কোনো সমস্যা নেই। এই চারটে মানে হচ্ছে চারটে এই এই চারটে কোণে আমার কিন্তু এরর কিন্তু কম থাকবে, মানে ল্যাটিচুড লংগিচুড ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমি এই চারটে কোণ থেকে যত মিডিল পোর্শনে আসবো তত কিন্তু আমার ল্যাটিচুড লংগিচুডের মধ্যে একটা ভ্রান্তি বা ভুলের সৃষ্টি হবে। সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি মাঝখানেও একটা কিন্তু ল্যাটিচুড লংগিচুড সফটওয়্যারকে বলে দেবো। তাহলে কী হবে না, আমার মাঝখান থেকে এই অংশটা এই অংশটা এই অংশটা সব দিকে কিন্তু ল্যাটিচুড লংগিচুডের মধ্যে একটা ওয়েল ব্যালেন্স থাকবে এবং আমার সফটওয়্যার যে ল্যাটিচুড লংগিচুডটা শো করবে সেটা একদম পারফেক্ট ল্যাটিচুড লংগিচুড আমাকে শো করবে। তো এটাই হচ্ছে জিও রেফারেন্সিং এবং জিও রেফারেন্সিংয়ের প্রক্রিয়া। এইভাবেই আমাকে জিও রেফারেন্সিংটা করতে হবে। তো আমরা পরবর্তীকালে সফটওয়্যার করার সময় আমরা শিখব যে কীভাবে আমাকে জিও রেফারেন্সিংটা করতে হবে। ঠিক আছে, এইবার জিও রেফারেন্সিং করার পর পরবর্তীকালে আমরা যে জিনিসটা শিখব সেইটা হচ্ছে ভেক্টরাইজেশন। এটাও একটা ইম্পর্টেন্ট শব্দ আমাদের জিআইএস সফটওয়্যারের জন্য, ভেক্টরাইজেশন। তো ভেক্টরাইজেশন কি? ভেক্টরাইজেশন হচ্ছে রাস্টার ডেটাকে ভেক্টর ডেটাতে কনভার্ট করার যে পদ্ধতি, সে পদ্ধতিতে নাম হচ্ছে ভেক্টরাইজেশন। কী বললাম, রাস্টার ডেটাকে ভেক্টর ডেটাতে কনভার্ট করার পদ্ধতিটা হচ্ছে ভেক্টরাইজেশন। কীরকম না, আমরা একবার জিনিসটা আমি করব না কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী হবে। এই সফটওয়্যারে যখন আমার এই টোপোসিটটা জিও রেফারেন্সড হয়ে যাবে, টোপোসিটটা যখন জিও রেফারেন্সড হয়ে যাবে, অর্থাৎ জিও রেফারেন্স মানে হচ্ছে আমি টোপোসিটে যেখানেই আমি কাটসার্ট নিয়ে যাই না কেন আমার ল্যাটিচুড লংগিচুড এখানে শো করবে, তখন জানবো আমার এটা জিও রেফারেন্স হয়ে গেছে। তখন আমি কী করব, এই ম্যাপের মধ্যে থেকে ডেটাগুলোকে আমি তুলতে শুরু করব। তুলতে মানে একটা টোপোসিট ম্যাপে কী থাকে, নদী থাকে, ভেজিটেশন থাকে, রেল লাইন থাকে, সেটেলমেন্ট থাকে, এগুলোকে আমি তুলতে শুরু করব। বেসিক্যালি আমরা যারা ভূগোলের ছাত্র, যারা আমরা ট্রেসিং লাইট ট্রেস করার প্রক্রিয়াটা আমরা জানি, আমরা লাইট ট্রেস করার সময় আমরা কী করি, আমরা টোপোসিটটা রাখার উপর পর টোপোসিটের ওপরে কোনো সাদা কাগজ রেখে টোপোসিট থেকে আমরা নদী, তারপর রেল লাইন, তারপর ফরেস্ট, এগুলো তুলেছি। তুলে আমরা সেটা কী করেছি না ম্যাপিং করেছি, ঠিক সেম সেরকমই যেটা আমরা লাইট ট্রেস করেছি, এই লাইট ট্রেসটা লাইট ট্রেসের প্রক্রিয়াটা যখন কম্পিউটারাইজড ওয়েতে করব তখন সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ভেক্টরাইজেশন। বুঝতে পারলাম? তো কী বললাম, আমরা যখন আগের ক্লাসগুলোতে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ডারি ক্লাসগুলোতে যখন আমরা টোপোসিট কী করেছি না টোপোসিট ট্রেস করেছি, সেখানে টোপোসিট ট্রেস করেছি কীভাবে, তলাতে ওপরে কাঁচের তলাতে লাইট রেখে আমরা টোপোসিটটাকে ফেলে তার ওপরে কাগজ দিয়ে আমরা বিভিন্ন কালার পেন বা পেন্সিল দিয়ে আমরা নদী, সেটেলমেন্ট, ভেজিটেশন এগুলোকে আমরা কী করেছি না তুলে ম্যাপ তৈরি করেছি। সেই রকমই আমরা সফটওয়্যারেও ঠিক একইভাবে আমরা টোপোসিট থেকে নদী তুলবো, সেটেলমেন্ট তুলবো, ভেজিটেশন তুলবো, কিন্তু সেটা ডিজিটাল প্রক্রিয়ায়। সেই ডিজিটাল প্রক্রিয়ায় ট্রেসিং করার পদ্ধতির নামই হচ্ছে কিন্তু ভেক্টরাইজেশন। তার মানে আমি এখানে কী করব, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে টোপোসিটটা, টোপোসিটটা যখন আমার জিও রেফারেন্সড হয়ে যাবে, আমার টোপোসিট যখন জিও রেফারেন্সড হয়ে গেল, টোপোসিট যখন জিও রেফারেন্সড হয়ে গেল, তখন টোপোসিটটাকে জুম করে টোপোসিট থেকে এই যে নদী, নদী আমরা নদীটাকে ডিজিটাইজ করব। আমরা যখন নদী ডিজিটাইজ করব তখন বা নদী ডিজিটাইজ বা নদী যখন ভেক্টরাইজেশন করব, তো নদীটা আমরা কিসের সাহায্যে করব, লাইনে সাহায্য করব। যখন আমরা এই সেটেলমেন্টগুলো করব তখন আমরা পয়েন্টে সাহায্য করব। যখন আমরা ভেজিটেশন এলাকা করব তখন সেটা আমরা পলিগনে সাহায্য করব। তার মানে এই রাস্টার ডেটাকে ভেক্টর ডেটাতে কনভার্ট করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ভেক্টরাইজেশন, অথবা এই প্রক্রিয়াটার আর একটা নাম আছে যেটার নাম হচ্ছে ডিজিটাইজেশন। ডিজিটাইজেশন, ভেক্টরাইজেশন বা ডিজিটাইজেশন,
তার ডেফিনেশন কি, ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি, ভেক্টরাইজেশন বা ডিজিটাইজেশন যখন রাস্টার তথ্যকে স্পেশিয়াল ডেটা রূপি সেফ ফাইল দিয়ে ভেক্টর তথ্যতে পরিণত করা হয় তখন তাকে ভেক্টরাইজেশন বা ডিজিটাইজেশন বলে। কি বললাম এখানে? বললাম যে যখন রাস্টার তথ্যকে স্পেশাল ডেটা রূপি ডেটার মতো মানে স্পেশাল ডেটা যুক্ত সেভ ফাইল দিয়ে ভেক্টর তথ্যে পরিণত করা হয় তাকে বলা হয় ভেক্টরাইজেশন বা ডিজিটাইজেশন। তো সেভ ফাইল কত অর্থ কি? এই সেভ ফাইল, সেভ ফাইল কত অর্থ হচ্ছে, সেভ ফাইল একটা শব্দ জিআইএসে, সেভ ফাইল, সেভ ফাইল মানে হচ্ছে আকার যুক্ত একটা ফাইল যেখানে আমরা এই সেভ ফাইল থেকেই তিনটে জিনিস চয়েস করতে পারবো, পয়েন্ট, লাইন, পলিগন। যদি আমরা নদী ডিজিটাইজ করতে চাই তখন আমাকে সেভ ফাইল নিতে হবে লাইন, যদি আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ডিজিটাইজ করতে চাই তখন আমরা সেভ ফাইল নেবো পয়েন্ট, এবং যদি আমরা কোনো এরিয়া তৈরি করতে চাই তখন আমরা সেভ ফাইল নেবো পলিগন। তাহলে সেভ ফাইলে ঢুকে আমাকে কী করতে হবে, না পয়েন্ট নেবো, না লাইন নেবো, না পলিগন নেবো, সেই সিলেকশনটা কিন্তু এই সেভ ফাইলের ভেতর ঢুকে আমাকে করতে হবে। তাহলে সেভ ফাইল তৈরি করে কী কী সেভ ফাইল তৈরি করবো, আইদার লাইনের সেভ ফাইল তৈরি করবো, নাহলে পলিগনের সেভ ফাইল তৈরি করবো, নাহলে পয়েন্টের সেভ ফাইল তৈরি করবো। যে কোনো একটা সেভ ফাইল তৈরি করার পর যখন ওই রাস্টার ডেটাকে ভেক্টর ডেটাতে আমরা কনভার্ট করবো তখন সেই জিনিসটাকে বলছে কি, না ভেক্টরাইজেশন বা ডিজিটাইজেশন প্রক্রিয়া। হচ্ছে তো এইটা হলো ভেক্টরাইজেশন বা ডিজিটাইজেশন প্রক্রিয়া ইন জিআইএস। তো এগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ যার দ্বারা আমরা কি করতে পারি, না ম্যাপ তৈরি করতে পারি। আমরা যখন ম্যাপ শিখব তখন এই জিনিসগুলো আমরা হাতে নাতে প্র্যাকটিস করব। জাস্ট আমরা এটা থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা এখন এই মুহূর্তে জানছি। এই মুহূর্তে আমরা জিওরেফারেন্সিং করার জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা ছাড়া কিন্তু আমরা জিওরেফারেন্সিং করতে পারবো না। সেই জিনিস দুটো কি, একটা হচ্ছে ডেটাম আর একটা হচ্ছে প্রজেকশন। যখন কোনো ম্যাপকে আমরা জিওরেফারেন্স করতে যাব তখন আমাকে ম্যাপটার ডেটাম আমরা কি ব্যবহার করব এবং ম্যাপটাতে আমরা কি প্রজেকশন ব্যবহার করব সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রজেকশন সম্পর্কে আমাদের সবারই কম বেশি একটা আইডিয়া আছে। প্রজেকশন মানে হচ্ছে অভিক্ষেপ, যেখানে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, পোলার প্রজেকশন, এই প্রজেকশনগুলো আমরা পড়েছি। তো এখন যেটা করতে হবে যে আমরা কোনো ম্যাপ করতে গেলে আমার কিন্তু প্রজেকশন ডিফাইন করতে হবে, প্রজেকশন কিন্তু আমাকে জানতে হবে যে আমরা কোন এরিয়ার জন্য কোন প্রজেকশনটা ব্যবহার করব, কোন এরিয়ার জন্য কোন ডেটামটা ব্যবহার করব সেটা কিন্তু জানতে হবে। তার আগে আমরা ডেটাম কি এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আমরা ডেটামটা সম্পর্কে জানবো, এবং প্রজেকশন সম্পর্কে তো আমরা আগে যেহেতু পড়েছি সেজন্য প্রজেকশনে আমরা ডিটেল কিছু বলবো না, জাস্ট কয়েকটা কথা আমরা প্রজেকশন সম্পর্কে জেনে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো এখন আমরা প্রথমে ডেটাম সম্পর্কে আমরা অবগতি হব বা ডেটাম সম্পর্কে আমরা জানব। ডেটাম কি, প্রথমে আমরা জানব ডেটাম কি, ডেটাম, হোয়াট ইজ ডেটাম। ডেটাম হচ্ছে পৃথিবীর ওপর থাকা এক এমন একটি রেফারেন্স পয়েন্ট যে পয়েন্টটা থেকে আমরা মেজারমেন্ট করতে পারি। কি বললাম, ডেটাম হলো পৃথিবীর মধ্যে থাকা এমন একটি রেফারেন্স পয়েন্ট যে রেফারেন্স পয়েন্ট থেকে আমরা কি করতে পারি, না যে রেফারেন্স পয়েন্ট থেকে আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে পারি। তাহলে ডেটামের সংজ্ঞাটা যদি বলি, পৃথিবীর উপর অবস্থিত এমন একটি
রেফারেন্স পয়েন্ট যার থেকে আমরা পরিমাপ করতে পারি। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল না? ব্যাপারটা আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। পৃথিবীর উপর অবস্থিত এমন একটি পয়েন্ট যার থেকে আমরা পরিমাপ করতে পারি। আমি দেখাচ্ছি একটা জিনিস, সাপোজ এইটা একটা ভূমিরূপ, একটা আন্ডুলেটিং ভূমিরূপ। আমি কি করলাম, আমি এই পয়েন্টটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরলাম, এ আমি এ পয়েন্টটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরলাম। এবার এখান থেকে আমি কতগুলো পয়েন্ট বলছি, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ। আমি পাঁচটা পয়েন্ট আমি এখানে ডিমার্কেট করেছি, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ। আমি দেখব এ ওয়ান থেকে, সরি, এ থেকে এ ওয়ানের হাইট কতটা, মানে এ থেকে, এ থেকে এ ওয়ানের হাইট কতটা, এ থেকে এ টুর হাইট কতটা, এ থ্রি থেকে, এ থ্রি থেকে এর হাইট কতটা, এ ফোর থেকে এর হাইট কতটা, আর এ থেকে এ ফাইভের ডেপথ কতটা। তার মানে কি, আমি সমস্ত জায়গার হাইট মাপছি এ থেকে, মানে এ থেকে এ ওয়ান, এ থেকে এ টু, এ থেকে এ থ্রি, এ থেকে এ ফোর, সবগুলোর কিন্তু আমি উচ্চতা মাপলাম এ থেকে, আবার এ ফাইভের গভীরতা মাপছি কিন্তু এ থেকে। অর্থাৎ এ হচ্ছে এমন একটি রেফারেন্স পয়েন্ট যে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমি পৃথিবীর যে কোনো জায়গার বস্তুর উচ্চতা কিন্তু মাপতে পারি। তো এই এ পয়েন্টটাই হচ্ছে ডেটাম, অর্থাৎ ডেটাম হচ্ছে এমন একটি পয়েন্ট যার থেকে পৃথিবীর বিভিন্ন জায়গার আমরা উচ্চতা মাপতে পারি। তো এই বিষয়টা যেটা দেখালাম যে একটা রেফারেন্স পয়েন্ট থেকে বিভিন্ন বস্তুর যে উচ্চতা মাপার যে ডেটামটা, এই ডেটামটাকে বলা হয় ভার্টিক্যাল ডেটাম। এই ডেটামটাকে বলা হয় ভার্টিক্যাল ডেটাম। তাহলে ভার্টিক্যাল ডেটাম হচ্ছে এমন একটা রেফারেন্স পয়েন্ট যে রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আমরা কোনো জায়গার উচ্চতা এবং কোনো জায়গার গভীরতা মাপতে পারি। তাহলে ভার্টিক্যাল ডেটাম ইজ এ পয়েন্ট, আ রেফারেন্স পয়েন্ট ফ্রম হুইচ উই ক্যান মেজার দ্য হাইট অ্যান্ড ডেপথ অফ এ পয়েন্ট অ্যানাদার পয়েন্ট। তাহলে এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ডেটাম। আর হরাইজন্টাল ডেটাম কি, হরাইজন্টাল ডেটাম মানে হচ্ছে যখন আমরা কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে বাকি পয়েন্টগুলোর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ